হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আমার পুতুলের বিয়ে দেবো। তোমরা দেখো যে আমি আমার পুতুলের বিয়ে কি করে দিই। তো সাজনা দাদা বানিয়েছি, আলপনা দিয়েছি, তারপরে এখন বিয়ে দেবো, মেয়েকে সাজাবো, হলুদ গায়ে হলুদ দেবো, অনেক কিছু আছে, তোমরা ভিডিওটা দেখে থাকো। আর আমার সাথে আমার বোন রয়েছে, জ্যোতি, কোয়েল, ওরা রয়েছে, দুটো তিনটে ছোট ছোট বোনরা রয়েছে। যখন খাবার খাওয়া দাওয়া হবে তখন শুভকে রাখবো, শুভ আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাকে হেল্প করছে আমার একটা বোন কোয়েল, জ্যোতি, ওই তো জ্যোতি টাকা। তো এরা দুজন আমাকে হেল্প করছে, আর এইগুলো বিয়ের কার্ড পাঠানো হবে, নেমন্তন্ন করতে পাঠাবো সবাইকে। দেখো এগুলো সব আমি নিজের হাতে বানিয়েছি, আমার বোন হেল্প করেছে জ্যোতি। তো আজকে যাদের বিয়ে হবে তোমাদের তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে ছেলে, ছেলের নাম মাহি, মেয়ের নাম মিথিলা। তো মাহি আর মিথিলার বিয়ে, মাহি মিথিলার বাবা মা এই যে, আর তাদের দুটো বোন আছে এই যে আর এই যে, তিথি আর তিশা। মাহি মিথিলা, তিথি তিশা। তো তোমরা বিয়েটা দেখতে থাকো। এখন গায়ে হলুদ হবে, এখন মিথিলাকে সাজানো হবে, মিথিলার গায়ে হলুদ ড্রেস পরানো হবে। তো এখন মিথিলার মা কুলোটা আনবে, যেখানে বরের টোপর সবকিছু রয়েছে, এগুলো আনতে যাবে মিথিলার মা। তো এই যে হলো বরের টোপর, আর এটা হলো মেয়ের টোপর। যখন সাজাবো তখন তোমাদেরকে দেখাবো যে কিরকম লাগছে পরে। তো এখন এইগুলো সব মণ্ডপে নিয়ে যাচ্ছি। তো এখন নিয়ে যাচ্ছি মিথিলার মাকে, মণ্ডপে পুরোটা রাখবে, ফিরে আনতে হবে সব কিছু। এখন এক এক করে মিথিলার মা নিয়ে আসবে মণ্ডপে রাখার জন্য। ওরা এখন বরের মালা বানাচ্ছে, কোয়েল আর জ্যোতি। পিড়ি পিড়ির ডিজাইন করছি, হালকা পাতলা। তো এখন ওর মা নিয়ে যাবে পিড়িগুলো। এই যে পিড়িগুলো এখানে রাখলাম। এখন যাচ্ছে মেয়ের তত্ত্ব আনতে। তো তত্ত্ব মধ্যে আমরা যা যা দিচ্ছি, যেমন খাট, আলমারি, যা যা আছে। তো তোমরা দেখো কি কি দিচ্ছি। আসলে আমাদের জামাই খুবই ভালো, ঠিক আছে, কিচ্ছু নিতে চাই না, আমরা তবুও দিচ্ছি ভালোবেসে। সব বিয়ের আয়োজনের জিনিস তৈরি হচ্ছে। আমরা গায়ে হলুদের জন্য খুবই এক্সাইটেড যে কিরকম হবে গায়ে হলুদটা। অনেক কাজ করছি আমি। এখন আমি মেয়েকে শাড়ি পরাচ্ছি, এটা হলুদের শাড়ি, এটা বিয়ের শাড়ি না। মিথিলাকে শাড়ি পরানো হয়ে গেছে, তোমরা দেখো মিথিলাকে কেমন লাগছে। কিন্তু এখনো গয়না পরাইনি, গয়নাগুলো পরিয়ে দিয়েছি। মিথিলা গায়ে হলুদের জন্য অনেকটা রেডি হয়ে গেছে। এর হাতে যে শাখা পরা পরিয়ে দিলাম, কেমন লাগছে বলো? আর একটু পরে গায়ে হলুদ হবে, জল আনতে যাবে, তোমাদের সবার নিমন্ত্রণ রইলো, আর তোমরা সবাই আসবে সন্ধ্যা ছটায় লগ্ন। বিয়েতে লাড্ডু, মিষ্টি, সিঙ্গারা এগুলো রয়েছে। তো তোমরাও সন্ধ্যাবেলায় চলে এসো, ছেলে স্নান করার জন্য ছেলেকে ধুতি পরানো হয়ে গেছে, এবার স্নান করতে নিয়ে যাব, স্নানের ড্রেস পরানো হয়ে গেছে, জল আনতে যাব ঘট, এবার আমরা সবাই জল আনতে যাব বাইরে। আমি হলুদ নিয়ে এসেছি, এখন গায়ে হলুদ হবে, তোমরা দেখো। এই চল চল নিয়ে আসি, প্রথমে ছেলের গায়ে হলুদ হবে, তারপরে মেয়ের গায়ে হলুদ হবে।
ছেলের স্নান হয়ে গেছে, এখন মেয়ের স্নান হবে। আমি তোর গায়ে একটু হলুদ দিয়ে দিই। তোকে আজকে খুব সুন্দর লাগছে জানিস তো বান্ধবী। মাহিকে এখন চন্দন পরানো হচ্ছে, তারপরে মাহির কে টপর পরাবো। ছেলের তো বেশি সাজ নেই, এবার মাহিকে টপরটা পরিয়ে দিলাম। তোমরা দেখো মাহিকে কেমন লাগছে। এই যে মালা রেডি, মেয়েকে সাজানোর রেডি। তোমরা বলো কেমন লাগছে মেয়েকে। যাবে না, পয়সা দাও আগে, 5,000 টাকা ফেলো। আচ্ছা দিচ্ছি, এই নাও। এখন লগ্ন সময় হয়ে গেছে, এখন মেয়ের বিয়ে দিতে হবে। তো তোমরা অনেক কিছু দেখলে, আর সন্ধ্যাও হয়ে গেছে। তো শুভজিৎ চলে এসেছে এই মাত্র, তো তোমরা শুভজিতের সাথে কথা বলো, দেখো কি বলে। তো আমার ভালোই লাগছে যে এই ডিজাইনটা খুব ভালো করেছে। এটা কি নিজে করেছে? হ্যাঁ, সব আমরা করেছি। ভালোই লাগছে দেখতে। চলো বিয়ে, কি খাওয়া দাওয়া, কি মানে বিরিয়ানি, মানে কি আছে ভালো মন্দ কিছু নেই। বিরিয়ানি বিয়ের ব্যাপার, বিয়ে বাড়ি থোড়ি না, কি খাবো তাহলে? লাড্ডু, সিঙ্গারা। বাহ, প্রথমে সামনাসামনি দুজন বসবে, তারপরে কুলোটা ওখানে কি করছে? কুলোটা করো করো, জলদি করো, বিয়ে করো, আমাকে খিদে পেয়েছে। এটা কি? এটা টেবিল? হ্যাঁ। এই বউকে নিয়ে আই, লগ্ন পেরিয়ে গেল তো। বউ কোথায়? বউকে আনা হোক তাড়াতাড়ি, জলদি বউকে নিয়ে আসো, অনেক সাজুগুজু হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অন্ধকার হয়ে গেল। এই তো বউ চলে এসছে। কি উলু দাও, কি দেবে তোমরা? হলুদ গামছা, কোনো ব্যাপার না। শুভদৃষ্টি হচ্ছে এখন। দেখাচ্ছি তো, আরে বরের হেলমেট খুলে গেছে। বরের ঘাড়ন কেন, ও কি খুশি না? ও কি অন্য কোথাও কোনো ছিল নাকি? দেখো কিন্তু ঘাড়ন করে রেখেছে কেন? হ্যাঁ, শুধু পড়াশোনা ছেলে অন্য দিকে পড়ে গেল। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, লাড্ডুর পাট চলে এসছে। আমার লাড্ডু খাওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে। সব করে চিপস আমার তো। আজকের জন্য এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, চলো।